সুধি দর্শক মন্ডলে আপনাদের স্বাগতম আমরা এসেছি নারায়ণগঞ্জের জালকুড়ি খিলপাড়া একটা গ্রামে কিভাবে স্বল্প পরিসরে গরু পালন করা যায় আমরা জানব এই বিষয়গুলি নিয়ে এই খামারটির ভেতরে উনি কি কী গরু রেখেছেন তাও জানবো জানব কতগুলি দুধ হয় কিভাবে পরিচর্যা করেন চিকিৎসা কি করেন এই সব বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব চলুন আমরা খামারের ভেতরে ঢুকি এবং দেখি উনি কি গরু রেখেছেন রসমন্ডল দেখতেই পাচ্ছেন উনি খামারটি এইভাবে করেছেন আগেই বলেছিলাম বাড়ি আঙ্গিলা ছোট্ট পরিসরে এই খামারটি করা চলুন আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলি এই উদ্যোক্তার সাথে আসসালামু আলাইকুম সালাম আপনার নাম শাহজালাল শাহজালাল ভাই আপনি এই খামারটি কতদিন আগে শুরু করছেন এই খামারটি আমি দুই হাজার সাতে শুরু করছি দুই হাজার সাত তার আগে কি করতেন তার আগে আমি বাইরে ছিলাম তারপরে দুই হাজার সাতে খামার শুরু করার পরে তিন বছর খামার চার বছর খামার চলে দুই হাজার এগারো সাল আবার মালয়েশিয়া আমি আচ্ছা ওইখানে দুই বছর মালয়েশিয়া করে তারপর আবার দেশে চলে আসে চলে আসে তারপর আবার এই গরুর খামার শুরু করছে আচ্ছা আচ্ছা মানে বিদেশের যায় বেশি দিন থাকলেন না কিন্তু সেটা ছিলাম মানুষ আপনি যেটাকে বাচ্চা পেয়েছি আমার গরু পাললে আর বেশি মানবে সেজন্য আমি বাইরে থেকে চলে আসছি আপনি দেখলেন যে খামারের চেয়ে ওখানে লাভ বেশি হয় না এই জন্যই চলে আসলে না চলে আসছে হ্যাঁ তো আপনি কি মনে করেন যে খামার করে লাভ বেশি খামারে লাভ যে লাভ আমি মনে করে বছর আমার খামার চালাই আয় সংসার চালা আমার আয় আছে মোটামুটি ভালো আছে সংসার চালায় আয় আছে ভালো তো আপনি এই বললেন যে আয় আছে এগুলি নিয়ে আমরা পরে আসব এই খামারটি শুরু করছিলেন কয়টা গরু দিয়ে এক টাকা বিক্রি সেটা কি জাতের গরু ছিল এটা ছিল আপনার করজ জাতের গরু সেটা কত দিন আগে এটা দুই হাজার সাতের দিকে দুই হাজার সাতের দিকে দুই হাজার সাতের দিকে আপনি একটা করজ জাতের গরু কিনছিলেন কত টাকা দিয়ে পঞ্চান্ন হাজার কোথা থেকে ঢাকা পাড়াগাঁও জিঞ্জিরা জিঞ্জিরা পাড়াগাঁও ওইখান থেকে কিনছিলেন জিন্দিরা মানে কি ওইটা হলো ক্যারানিগঞ্জ থেকে আচ্ছা যে হাট নাই এদিকে ওইভাবে হাট নাই না না আচ্ছা এখন কয়টা গরু আপনার এখন আমার চারটা দোয়া গাই আছে গাবি আছে হ্যাঁ হ্যাঁ তিনটা বাচ্চা আছে আর দুইটা সারা আছে আচ্ছা তিনটা বাচ্চা কি কি বাচ্চা দুইটা সারা বাচ্চা একটা দামি বাচ্চা সারা বাচ্চা কি করেন সারা বাচ্চা আমি বড় বড় করে বিক্রি করি আর দামি বাচ্চাগুলো আমি রাখি না একটা বাচ্চারা গেল থেকে জার্সি বাচ্চারা বাচ্চাটা খুব জাতি সেজন্য রাইখা দিয়েছি এই যে এই বাচ্চাটা এটা আপনার সার বাচ্চা এটা সার বাচ্চা না এটার মা কোনটা এটার মা সাদাটা ওই সাদাটা ওই সাদাটা আচ্ছা আপনি বললেন যে সার বাছুর বিক্রি করে দেন এটা কি ঈদের সময় বিক্রি করেন না না মোটামুটি আপনার বড় হয়ে গেলে বিক্রি করে ঈদ 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 না না ঈদের কারণ আমার ওই চালান না যেন আমি বড় ওই টাকা আমার কাছে না কারণ একটা বাচ্চা পালতে গেলে বছর একটা হাজার বাচ্চা 50 হাজার টাকা খরচ আছে দুধ কতগুলি হয় এক খামারে চারটায় সারা দিনে 50 লিটার পাই দুই বেলা দুই বেলা 55 লিটারের মতো 55 55 লিটারের আচ্ছা তো বিক্রি করেন কত করে পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি সবই কি আপনার কেনা গরু হ্যাঁ আমার সবাই কিনা আচ্ছা কি কি জাতের গরু এখানে আছে আমার সব এগুলো যা আছে ওটাই করস কোনো অন্য কোনো জাতের গরু নেই চার চারটা আসলে ওরা অসুস্থ হওয়ার পর কারণে বিক্রি করা ফলাইছে কিছুদিন আগে আচ্ছা তো এই গরুগুলির চিকিৎসা কি করেন চিকিৎসা আমার জন্য সমস্যা আমার ডাক্তার আছে ডাক্তাররা ফোন দেয় এই সমস্যা পড়া ডাক্তার ওষুধ লিখে দেয় তারপরে আমি নিজে না খাওয়াই আচ্ছা আপনি ট্রেনিং করেন নাই না না আমি ট্রেনিং করি না তো আমি প্র্যাকটিক্যালি কোনো ট্রেনিং করি না আচ্ছা যেও অনেক দিনই তো হয়ে গেল অনেক সার্ভিস এর জন্য আর ট্রেনিং লাগে না আচ্ছা আচ্ছা তো আপনি বললেন যে কত সালে আপনি মালয়েশিয়া ছিলেন

এই যে আপনি এগুলি করছেন বাচ্চা সামলাচ্ছেন বললেন বাচ্চা কয়টা আপনার তারা কি করে পড়ালেখা করে করে স্কুলে কোনটা কোন ক্লাসে পড়ে আচ্ছা আপা আপনি এই যে আমরা আপনার এই গরুগুলি দেখছি এখানে ঠিক আছে এই গরুগুলিকে কি খাওয়ार এই খাবার সব সব কিনে খাবা কয় বেলা খাওয়াইতে হয় আপা এই দুই বেলা আর তিন বেলা ঘাস খাওয়ান খাওয়া না তো এই যে তিন বেলা ঘাস খাওয়াছেন ভুসি খাওয়াছেন ভুসি কয় বেলা খাওয়ান ভুসি বেলা খাওয়ান আচ্ছা আচ্ছা দুই বেলা ভুসি খাওয়ান কাঁচা ঘাস খাওয়ান সব মিলে আপনার বাবার বাড়ি থেকে কি গরু ছিল হ্যাঁ গরু ছিল এখনো আছে এখনো আছে হ্যাঁ

মানে সংসার চালার পরেও আপনাদের লাভ থাকে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে চারটা গাবি দুধ দিচ্ছে আপনি কি বলবেন আসেন তো একটু আমি আমাকে বলেন যে এই যে কালো গাবিটা এইটা এটা কয় লিটার দুধ দেয় এই যে দুনো বেলা 10 কেজি দুই বেলা মিলে 10 11 কেজি ওটা এটা কেজি দুই আর আট আট কেজির মতো দুই বেলা মিলে আর ওই যে ওইটা বারো কেজি এটা আর ওইটা দশ বারো কেজি এই গরুটা দশ বারো কেজি প্রথম কোনটা গরু ছিল এই গরুটা ছিল না প্রথম এই গরুটা দিয়ে শুরু করলেন আচ্ছা আচ্ছা আপনি কি মানে বিয়ার পরেই তো এগুলি কেনা এটা কত দিয়ে ছিল তখন পঞ্চান্ন হাজার টাকা দেয় কিনছিল আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনে এই একটা গরু থেকে আস্তে আস্তে বাড়ছে পরে আর কেনা হয় নাই নাকি আচ্ছা আচ্ছা তো আরো একটু জিজ্ঞেস করি আসেন এই যে বাসুর গুলি আছে তারপরে ইয়ে আছে আচ্ছা না আপনারা থাকেন যে ভাই আপনি আসেন আপনাকেও জিজ্ঞাসা করি আপনি দুইজন মিলে আপনারা এই যে দুজন মিলে স্বামী স্ত্রী মিলে এই যে খামারটি পরিচালনা করছেন এই যে কাজ করতে যা এত শ্রমের কাজ নাকি এটা শ্রমের কাজ না ভাবি আচ্ছা শ্রমের কাজ যে হুতু এটা নিয়ে কোনো দুইজনের মধ্যে না না জন্য সমস্যা হয় না না আজ আমি বাইরে ঘাস ফাস করতে গেলাম গাল গরুর খাবার টাবার দেয় গোবর টবর ফালায় তাই ওই ধরনের সমস্যা আমাদের হয় না ওই ধরনের সমস্যা হয় না এটা ভালো কথা আপনারা দুজনের সুখে শান্তিতে থাকবেন আমরা তো এটা চাইবই তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমার জায়গা জায়গা করা যেরকম আছে কিন্তু গাভি গরু আপনার পরিশ্রমটা বেশি গাছ খাওয়ান লাগে বেশি কিন্তু আপনার হার গরু সার গরু পালতে গেলে একটা গাছ লাগে কম খুরা কোল বসে খাওয়াই মোটামুটি পালা যায় ওগুলা লাভজনক বেশি লাভ বেশি লাভ বেশি

আপনাকে একটা জিনিস বলবেন এগুলি তো সবই কি ওই পারাগাও হাট থেকে কেনা গরুগুলি পারাগাও হাট থেকে কিনা আবার নশন দুধ টাটা হাট থেকে কিনা কি ভাই আপনি আসেন তো একটু দেখি এই যে এই যে এটা কি বাসুর হ্যাঁ এটা কি কোনটারে না এটা কেনা কেনা এটা কেনা গরু এটা কোথা থেকে কিনছিলেন কিনছিলাম আমরা পুইটা থেকে নশন পুইঠা পুইটা নশন থেকে কত করে কিনছিলেন এটা এটা কিনছিলাম আমি 1 লক্ষ 47000 টাকা দাম কত দিন আগে

কেউ যদি নতুন খামারি হতে চায় তাকে কি বলবেন আপনি কি পরামর্শ দিবেন তাকে বলবো আপনার দেখা যায় এখন বর্তমানে যে অবস্থা দেশের এখন চার পাঁচ লাখ টাকা ব্যবসা বাণিজ্য গরুর খামার দেয় মনে করে লাভজনক

মানে যারা বাইরে যাইতে চায় তাদের জন্য আমি বলি তারা বাইরে না গিয়ে দেশে একটা গরুর খামার অথবা যা মুরগির খামার কিছু একটা করুক আমি অনেক লাভজনক বাইরে চাই দেশে ভালো এই দেশে ভালো বাবার জমি বিক্রি না করে যায় ওখানে ওখানে গিয়ে আপনি দেখা 3 লক্ষ 4 লক্ষ টাকা গালাগালি শোনা লাগে পরে কাম এটা সেটা কত রকমের কথা বাতে শোনা লাগে সেজন্য মনে হয় এই দেশে অনেক ভালো নিজের কর্ম করা শান্তি আপনাকে অনেক ধন্যবাদ আপনি একজন নারী নারীরা যেমন রাধে তারা কিন্তু চুলও বাঁধে তার পরিমাণ আপনি দিলেন কিন্তু এই যে গরুর খামারে খামারে আপনার হাজব্যান্ডের সাথে সহযোগিতা করছেন আপনি আপনি বললেন সমস্যা হয় না কষ্ট করে করছেন তাতে লাভও হচ্ছে তাই তো তো আপনার মতো কেউ যদি কোনো নারী এইভাবে যদি করতে চায় আপনি কি বলবেন তাকে যে নারীকে এই কি আর বলবো যেন না নিজের কাছে নিজে করলে ভালো যে জামাই করলে লগে লগে নিজে হাতাহাতি করলে এটা মানুষ লাগে না নিজেই করলে নিজের ওই টাকাটা থাকে হুম হুম তখন আর কর্মচারী লাগে না না স্বামী স্ত্রী মিল জিল করে করলে তখন আর কর্মচারীটা লাগে না তাতে ভালোই ভালোই চলে হ্যাঁ আর খামার করে কি আরো উন্নতি কিছু করছেন কিছু কিনছেন না আয় উন্নতি এখনো হয় নাই যেমন একটা একটা গরু বাড়াইতে বাড়াইতে পারতেছি বাড়াইতে পারতে আয় উন্নতি হ্যাঁ আচ্ছা আর সংসার চালান যায় আচ্ছা সংসারে খরচ বাদ কত টাকা লাভ থাকে মাসে থাকে 20 25000 টাকা থাকে মানে সব খরচ বাদ দিয়ে সংসার চালায় গরু খাওয়ায় খাবার চালায় দিন থাকে 20 25000 টাকা থাকে যাক আপনাদের কষ্ট সার্থক হোক আমরা এটা চাই আপনাদের অনেক ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী এই নারী তার হাজবেন্ডের কথা শুনলেন ওনারা নিজেরা শ্রম দিয়ে এই খামারটি করেছেন ওই ভদ্রলোক বললেন যে যা বিদেশে না যেয়ে দেশে থেকে যদি এইরকম একটা খামার করা যায় তাহলে লাভই হবে অনিশ্চয়তার মধ্যে না থেকে নিজেরা স্বাবলম্বী হওয়া যায় চাকুন না নিজে মালিক হন সবাইকে অনেক অনেক ধন্যবাদ